ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন। এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে বুঝতে পারবো এটার কি প্রবলেম হয়েছে। তো চলুন আগে পাওয়ারটা দিই। হ্যাঁ, আমরা পাওয়ারটা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল লালটা জ্বলে আছে। এবার এটাকে আমরা অন করার চেষ্টা করব। হ্যাঁ, এটাকে আমরা অন করেছি। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এখনো কোনো আলো আসেনি। ও খোলামেলা পরিবেশে যশোর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব জহিরুল ইসলাম চাকলাদার রেন্টওয়ে আমরা দেখতে পেলাম যে একটি ব্ল্যাঙ্কিং আসছে এখান থেকে। এটাকে আমরা সাধারণত বলে থাকি এবং আসছে এবং হারিয়ে যাচ্ছে। পৌরসভার একটি প্রতিষ্ঠান মিউনিসিপ্যাল পিপল, এটাকে আমরা বলে থাকি ভার্টিক্যাল প্রবলেম। কিন্তু ভার্টিক্যাল প্রবলেম হলে আমাদের এটা হরিজন্টাল সেকশনটি দেখতে হবে। আসলো এবং হারিয়ে গেল, আবারও আসছে। আপনারা খেয়াল করে দেখতে পাবেন এটা হচ্ছে ভার্টিক্যাল প্রবলেম। ছবিটা একটু কানেক রয়েছে, আবার আসছে আবার যাচ্ছে এমন। এটা লুজ কানেকশনের কারণে হতে পারে এবং অনেক সময় পার্টসের কারণে ভার্টিক্যাল প্রবলেম হলে আপনারা জানেন যে হরিজন্টাল সেকশনের কাজটি করতে হয়। তো এই প্রবলেমটি এখন আমরা দেখবো এবং দেখে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। চলুন দেখা যাক। এবার আমরা যেটা করবো, এর ক্যাবেলগুলো এক এক করে খুলবো এবং সার্কিটটা উল্টে নিব। তো ফার্স্ট আমরা যেটা করছি, সেন্সার ক্যাবেলটি ডিসকানেক্ট করেছি। এবার আমরা স্পিকারের ক্যাবেল দুইটি ডিসকানেক্ট করে ফেলবো, যার সাহায্যে আমরা সাউন্ড শুনতে পাই। ডিগাজিং ক্যাবেল ডিসকানেক্ট করে ফেলবো। আমাদের এসি ক্যাবেলটি এই সার্কিটটার থেকে ডিসকানেক্ট করা লাগবে না, কারণ এসি ক্যাবেলটি অনেকটাই বড় রয়েছে এই জন্য। এবার আমরা সার্কিটটি উল্টে ফেলবো। আমরা যে প্রবলেমটি দেখলাম সেটা হচ্ছে ভার্টিক্যাল প্রবলেম। ভার্টিক্যাল প্রবলেম বলতেই এতটুকু জায়গাকে বোঝায়, কিন্তু ভার্টিক্যাল প্রবলেম হলে আমাদের হরিজন্টাল সেকশনটি দেখতে হবে। এটা হচ্ছে হরিজন্টাল সেকশন। তো এই হরিজন্টাল সেকশন আপনার গঠিত হয়েছে পিএফ ক্যাপাসিটার এবং কিছু রেজিস্টার এবং কয়েকটি ডায়োড দিয়ে। তো এই প্রবলেমটি সাধারণত পিএফের কারণে হয়ে থাকে। তো পিএফগুলো আমরা এক এক করে খুলবো এবং মেপে দেখবো, এবং এরপর আমরা ভোল্টেজ দেখবো যেখানে ভোল্টেজ রয়েছে কিনা। ভোল্টেজ যদি থাকে এরপরও আমরা আগে পিএফটা মাপবো, কারণ পিএফের কারণে এটা হয়। আপনারা যারা কাজ করেন তারা হয়তো জানেন যে এই প্রবলেমটি সাধারণত পিএফের কারণে হয়ে থাকে, এবং কখনও কখনও আপনার ভোল্টেজের কারণে হয়ে থাকে, ডায়োডের কারণে হয়ে থাকে, এমনকি প্রিন্টের কারণেও হতে পারে। এটা প্রিন্টের প্রবলেম হলে প্রিন্টটা যদি লুজ কন্ট্যাক্ট হয় সেক্ষেত্রে হতে পারে। তো এবার আমরা যেটা করব, আগে আমরা পিএফ ডিসকানেক্ট করবো এখান থেকে। আমি যেটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে সাকার। সাকার দিয়ে পিএফগুলো খুললে বা যে কোনো পার্টস খুললে আপনার সার্কিটের প্রবলেম হয় না, এই জন্য আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে সেই পিএফ, এটা হচ্ছে 1.6 KV নাম্বার। তো এটা এখন আমরা মিটারের সাহায্যে মেপে দেখব। এটা এখন আমরা মিটারের সাহায্যে মেপে দেখব। এই পিএফটি মাপবার সময় আমাদের জানতে হবে যে এই পিএফের কোনো ভ্যালু উঠবে না। যদি ভ্যালু আসে তাহলে এটা নষ্ট, অর্থাৎ ভিতরে শর্ট। এটা মাপের সময় কোনো আপনার পার্ট দেখাবে না। যদি এটার কোনো এরকম করলে যদি ভ্যালু আসে, আপনার খেয়াল করছেন এরকম কোনো ভ্যালু আসে তাহলে এটা নষ্ট। আমরা এটা সিলেক্ট করেছি 2 MΩ-এ। এবার আমরা এটা দেখবো এটা কোনো ভ্যালু আসছে কি না। না, এটা কোনো ভ্যালু আসছে না, অর্থাৎ এটা কোনো ভ্যালু আসছে না, এই জন্য এটা ভালো। এবং বাহ্যিকভাবে এগুলো নষ্ট হলে বোঝা যায়, কারণ এটা ফুলে ওঠে, অনেক সময় ফেটে যায়, এমনটি হয়। তো এটা দেখতে পাচ্ছি আমরা ফুলে ওঠেনি, ফেটেও যায়নি, এই জন্য এটা ভালো রয়েছে। এটা এখন আমরা যেখান থেকে খুলেছিলাম সেখানে কানেক্ট করব। এবার এটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিব।
এটা আমরা সোল্ডারিং করেছি। এখানে একটা পিএফ রয়েছে, এখানে এই পিএফটা আমরা মেপে দেখব। এখানকার এই পিএফটা এখন আমরা খুলবো। এই পিএফটি খুলেছি, এখানে দুইটি পিএফ রয়েছে, এটা হচ্ছে 400 ভোল্ট, এটা হচ্ছে 400 ভোল্টের একটি পিএফ। তো এটাও আমরা মেপে দেখব, এটা যদি ভ্যালু দেখায় তাহলে এটা নষ্ট, এবং ভ্যালু যদি না দেখায় তাহলে এটা ভালো রয়েছে। আমাদের সিলেক্টার কাটারটি সেখানেই কানেক্ট করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো ভ্যালু উঠছে না, উঠে আবার এটা ডিসচার্জ হয়ে গেছে, এই জন্য এটাও ভালো রয়েছে। তো এটাও আমরা এখন আবার যথাস্থানে কানেক্ট করে দিব। এবার এটা সোল্ডারিং করব। আমরা এখানে যে পিএফ দুটি দেখলাম, এই পিএফ দুটি আমরা ভালো পেয়েছি। এবার আমরা যেটা করবো, ভোল্টেজগুলো মেপে দেখবো যে ভোল্টেজগুলো ঠিক রয়েছে কিনা, কারণ পিএফের কারণে আপনার এমনটি হতে পারে যদি পিএফ লিকেজ হয়ে যায়, সেই জন্য ফার্স্ট আমরা পিএফটি মেপে দেখলাম। কিন্তু পিএফটি আমরা যেহেতু ভালো পেয়েছি, এবার আমরা ভোল্টেজটি মেপে দেখবো যে ভোল্টেজ কোথা থেকে ড্রপ দিয়ে দিচ্ছে কিনা। আপনারা দেখলেন যে এখান থেকে আমরা পিএফ দুটি খুলে মেপেছি এবং পিএফ দুটি ভালো পেয়েছি। পিএফ দুটি যদি নষ্ট থাকতো তাহলে আমাদের মিটারে এটা উঠতো এবং আমরা দেখতে পেতাম যে পিএফ দুটো নষ্ট রয়েছে, বা যদি কখনও লিকেজ হয়ে যায় তাহলে ফেটে যায়, সেটাও আমি বলেছি। তো এই দুটো আমরা ভালো পেয়েছি এবং এই দুটোই আমরা এখানে আবার কানেক্ট করেছি। তো এবার আমরা ভোল্টেজগুলো মেপে দেখবো যে কোথাও ভোল্টেজটি ড্রপ দিয়ে দিচ্ছে কিনা। তো তা চলুন দেখা যাক, ভোল্টেজগুলো আমরা মেপে দেখি। যেমন এখানে 180 ভোল্ট থাকে, এরপর আমার হচ্ছে হিটার ভোল্টেজ থাকবে, এভিএল ভোল্টেজ থাকবে, এমন বেশ কিছু ভোল্টেজ থাকবে। তো এগুলো এখন আমরা মেপে দেখবো। এটা হচ্ছে মিটার দুটির ট্রুথ। তো আমরা নেগেটিভ ট্রুথটা টিউবের সাথে কমন করে দিব মাপার সুবিধার জন্য। হ্যাঁ, এটা আমরা এখানে কমন করে দিয়েছি। যেহেতু আমরা ডিসি ভোল্ট মাপবো, এই জন্য আমাদের মিটারের সিলেক্টর কাটারটি ডিসি ভোল্টে সিলেক্ট করতে হবে। তো আমরা ডিসি 200 ভোল্ট এটা সিলেক্ট করব। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করেছি। এবার টেলিভিশনটাতে পাওয়ার দেব। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। এবার এখান থেকে আমরা ভোল্টেজ মাপবো। আমরা মিটারটি অন করেছিলাম না, এবার অন করলাম। তো এখানে যে ভোল্টেজটা আমরা মাপছি, এখানে দেখতে পাচ্ছি আমরা 174 ভোল্ট রয়েছে। এখানে 150 থেকে 180 ভোল্ট থাকে এমন। তো আমরা 174 ভোল্ট পেয়েছি, অর্থাৎ এই ভোল্টেজটি সঠিকই রয়েছে। এরপরে যে ভোল্টেজটি আমরা দেখবো, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড ভোল্টেজ আমাদের দরকার নেই। তো এরপরে যেটা রয়েছে এখানে এসসি, অর্থাৎ হিটার ভোল্টেজ রয়েছে। হিটার ভোল্টেজ আপনার 0 থেকে 10 এর ভিতরে থাকবে। এটা এসি ভোল্ট থাকে, তো আমাদের এটা ডিসিতে সিলেক্ট করা রয়েছে। হ্যাঁ, আমরা 9 ভোল্ট পেয়েছি হিটার ভোল্টেজ। এরপর যেটা দেখবো, এখান থেকে এভিএল ভোল্টেজ রয়েছে, এভিএল ভোল্টেজটা আমরা দেখবো। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে 16 ভোল্ট রয়েছে। এই ভোল্টেজটি ধরে আমরা এগিয়ে যাব। আমরা ওখানে যে ভোল্টেজটি দেখতে পেলাম 16 ভোল্ট, কিন্তু একই পিনটে আমরা পিনটা ধরে ধরে যদি যাই এভাবে, আপনারা খেয়াল করছেন যে এখানে আমরা কত ভোল্ট পেয়েছি, 16 ভোল্ট পেয়েছি। কিন্তু একই প্রিন্ট থেকে আমরা এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানে কোনো ভোল্টেজ আসছে না।
অর্থাৎ এই প্রিন্টার যে প্রবলেমটি রয়েছে যে এখান থেকে ভোল্টেজ কোথাও থেকে ড্রপ দিয়ে দিচ্ছে, এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি, আমার প্রিন্টটা একটুখানি এরপরে পলেটটি উঠে যদি এখানে মেপে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা এখানে মেপে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16-17 ভোল্ট রয়েছে। এরপরে যেটা দেখবো আমরা এখানে দেখবো, এবার এখানে আমরা ভোল্টেজটি পাচ্ছি না, অর্থাৎ ভোল্টেজটি আমরা এই জায়গাটা পেয়েছি। এবার আমরা এই জায়গাটা দেখবো আর একটু, এখানে আমরা পাচ্ছি না, অর্থাৎ এখান থেকে এই জায়গায় যদি আমরা ভোল্টেজ পেয়ে যাই, আপনারা খেয়াল করছেন এখানে যদি আমরা ভোল্টেজটি পেয়ে যাই কিন্তু তার অল্প একটু দূরে যদি আমরা ভোল্টেজ না পাই তাহলে বুঝতে হবে আমার এই জায়গার থেকে প্রিন্টের এখান থেকে এই এর ভিতরে কোথাও প্রিন্টটা নষ্ট রয়েছে, অর্থাৎ এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখান থেকে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলে আমরা এখানে ভোল্টেজটি পাচ্ছি না এবং এখানেও ভোল্টেজটি আসছে না। তো আমরা এমনটি করতে পারি যে এখান থেকে একটি ক্যাবেল দিয়ে তারটি টেনে ক্যাবেলটি এখানে কানেক্ট করে দিয়ে দেখতে পারি যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। যদি সলভ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এখান থেকে যে কানেকশন আসছে, অর্থাৎ প্রিন্টটি দিয়ে এখানে যে কানেকশনটি আসছিল এই প্রিন্টটি নষ্ট হয়ে গেছে, যার ফলে আমাদের টেলিভিশনটা এমন প্রবলেম দেখা দিচ্ছে। আপনারাও দেখলেন যে ছবিটা আসছিল এবং চলে যাচ্ছিল, লুজ কন্ট্যাক্টের মতো একটা প্রবলেম। তো এটা আমরা এখন করে দেখব। তো আমরা যেটা দেখলাম এখান থেকে ভোল্টেজটা আমাদের পাস হচ্ছে না, এটা হচ্ছে পিসিবি বোর্ডের একেবারে লাস্ট প্রিন্টার, এটা লাস্ট প্রিন্ট, এর পরে আর পিসিবি বোর্ডও নাই প্রিন্টও নাই, এটা হচ্ছে লাস্ট প্রিন্ট। তো এখানেও আমরা ভোল্টেজটি পেয়েছি, ভোল্টেজটি পেয়েছি, কিন্তু একই প্রিন্ট ধরে যদি আমরা এভাবে আসি তাহলে আমরা এখানে ভোল্টেজটি পাচ্ছি না। তাহলে আমাদের যেটা করতে হবে এখানে একটি ক্যাবেল কানেক্ট করতে হবে। এখানে আমরা এটা কানেক্ট করব, কানেক্ট করবার পর যেটা করব এই পিনটা ধরে আমরা সেই অপর প্রান্তে যাব যেখান থেকে আমাদের ভোল্টেজটি এখানে আসছে না। ঠিক এইভাবে আপনারাও দেখবেন মিটারের লুপের সাহায্যে পিন যেন উলট পালট না হয় এই এই জায়গাটা। তাহলে আমরা এখানে এটা কানেক্ট করে দেবো, অর্থাৎ নতুন একটি সংযোগ করে দিলাম যাতে করে আমাদের ভোল্টেজটি সঠিকভাবে এখানে আসে। এই জন্য এবার আমরা পুনরায় আবারও ভোল্টেজটি মেপে দেখব। হ্যাঁ, এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি 2 ভোল্ট, এখানে ভোল্টেজটি এখনো পাবো আমরা প্রায় 2 ভোল্ট। এরও একটা সঠিক কারণ রয়েছে যে যখন আমাদের এখানে পিএফ থেকে এখানে একটি পিএফ রয়েছে, পিএফটি ভোল্টেজটি ড্রপ দিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে যখন কানেকশনটি পাচ্ছিল না তখন ভোল্টেজটি ড্রপ দিচ্ছিল না, বিধায় আমাদের ভোল্টেজটি বেড়ে যাচ্ছিল, অর্থাৎ এখানে তখন অনেক ভোল্ট আসছিল। এবার আমাদের এখানে যেটা আসছে এখানে আসছে 2 ভোল্ট, তাহলে আমাদের এখানেও 2 ভোল্ট আসবে, এখানেও 2 ভোল্ট আসছে। কিন্তু যত আমরা ফ্লাইব্যাকের দিকে আগাবো তত আমাদের ভোল্টেজটি একটু করে বাড়বে, কারণ এটা ডিজিটাল মিটার এজন্য, এবং এখানে ফ্লাইব্যাকটা রয়েছে এখানে অসিলেশন ভোল্টেজটি হচ্ছে এজন্য। তো এখানে আমরা যেটা পেয়েছি 2 ভোল্ট, এর আগে আমরা ভোল্টেজ খুবই কম পেয়েছিলাম। তো এবার আমাদের দেখতে হবে যে এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ারটি দিয়েছি, এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে। এবার রিমোটের সাহায্যে এটা অন করব, এটা আমরা রিমোটের সাহায্যে অন করার চেষ্টা করেছি, অন হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে সুন্দরভাবে আলোটা এসেছে এবং এখানে কোনো আপনার সে কালো দাগ স্পটগুলো নাই। এবার আমরা ডিশের লাইনটা কানেক্ট করব। আমরা ডিশের লাইনটা কানেক্ট করেছি, এখানে দেখতে পাচ্ছি আমরা ছবি এসেছে এবং অনেক রাস্তা দেখতে পাচ্ছি, এটা ক্যাবেলের কারণে, সিটি ক্যাবেলের কারণে, অর্থাৎ ডিশের লাইনের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখলেন যে এটা প্রিন্টের প্রবলেম ছিল,
আমরা এটা কোনো পার্টসের প্রবলেম পাইনি। তো এমন প্রবলেম হলে অবশ্যই আপনার প্রিন্টটাও পরীক্ষা করে দেখবেন। প্রিন্টটা দুইভাবে পরীক্ষা করা যায়, একটা হচ্ছে ভোল্টেজ মেপে পরীক্ষা করা যায়, আরেকটি হচ্ছে আপনার ওমসে দিয়ে প্রিন্ট ওমসের মাধ্যমে মাপতে মাপতে এভাবে দেখা যায় যে প্রিন্ট ভালো রয়েছে কি নষ্ট রয়েছে। তো যদি কখনো হাই ভোল্টেজ হয় তাহলে অবশ্যই আপনারা ওমসের সাহায্যে আগে মেপে দেখবেন, আর যদি লো ভোল্টেজ হয় যেমন 12, 13, 15 এমন, তো সেই ক্ষেত্রে আপনারা ভোল্টেজটি মাপতে মাপতে এটা করতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।